যেইভাবে বৃষ্টি হইতেছে মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানে কপালে কি আছে। রানী গেল এই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চা গো সামলাই আনা রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব। অসুবিধা কি? এই তো আমরা আয়েশা করছি। দেখো বাবা কি সুন্দর গেট। কথা বলে দেখি। তুমি মিনা না? আমারে আপনি চিনেন? তোমার কথা সব আমি জানি। তোমাদের গ্রামে স্কুলে গিয়ে তোমার কথা শুনি, ছোট্ট হলেও তুমি অনেক গুণি। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা কি সব তৈরি আছো বাসা? কিসের আবার তৈরি? এবারও আবহাওয়া বৈরি, বন্যা হবে বন্যা। কি প্রস্তুতি নিছেন কন্যা? কন্যা, আমার আলাপের বিষয় স্বাস্থ্যসম্মত পায়খানা আর নিরাপদ পানি। খুবই ভালো হইব, চলো ভালো কইরা দেখি, খুবই দরকারি মেলা। চলুন ভেতরে, কেন যাই না? মিনা রাজু শোনো, দুই হাত ধোয়ার বিষয়গুলো কোনো, প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে দুই হাত ঘষে ধোয়া লাগে। শিশুকে খাওয়ানোর আগেও দুই হাত ধোয়া চাই, ল্যাট্রিন থেকে ফিরেও ধোবে কি দিয়ে, সাবান অথবা চাই। এবার চলো মজার স্টলে যাই, কি করতে পারলে আস কি, এবার দেখবো পুতুল নাচ। অসুবিধা নাই মিনা, আমরা বড়রাও তোমাদের সাহায্য করুম।
নাটক দেখতে আসার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। এখনই শুরু হবে নাটক আসছে বন্যা আর নয় কান্না। Yeah.
বন্যা আসতেছে, কি যে হইব। চিন্তার কোনো কারণ নাই, বন্যায় আর ভয় নাই। বন্যা, বন্যা।